আসলে ভাই আমি বক্তাই হচ্ছি যুবকদের বক্তা হ্যাঁ এখন আমার মাহফিলে মুরব্বীরা আসে হুজুররা আসে তাই আমাকে অনেক কথা ঘুরিয়ে যুবকদের দুই একটা কথা বলতে হয় আপনাকে ডাক্তার করবেন নাকি কেউ ভাই আমার শুনুন আমি বলি বলি এই যে যুবকগুলো আছে না এর আসলে মনটা খুব ভালো মানে মনটা খুব সাদা যুবকরা কথা বলো ঠিক কি না মনটা কালো না সাদা এই আমাদের এই সাদা মনটা কিছু কিছু মেয়ে বাধ্য করে কালো করে দেয় কথা কি ঠিক আছে প্রিয় ভাইরা আচ্ছা বলেন যদি কোনো মেয়ে ইচ্ছা করে একটা বাজে কোনো প্রোফাইল পিকচার ফেসবুকে আপলোড করে একটা যুবকের চোখ কি বাঁচানো আদৌ সম্ভব না শুনতে পাই নাই এখন মেয়েরা বলে যে আমাদের কি দোষ তোমাদের চোখের দোষ মুরব্বীরা এই লজিকটা আছে না যুবক ভাইরা বলো আচ্ছা মনে করেন যে আমি রাগ করতেছেন নাকি ভাই আমি একটা কার ড্রাইভিং করছি কথা কি বুঝে যায় এমনে এমনে ঘুরাইতে হয় কি হয় না সামনে হঠাৎ করে একজন মনে করেন সুন্দরী আসলো উল্টা পাল্টা পোশাক পরে এখন আমি যদি বলি বা তুমি যদি যুবক বলো যে আবরার হুজুর বলে গিয়েছে বাবা যেখানে যাও চোখ থাকবে নিচে তোমার গাড়ি আছে 80 কিংবা 100 এখন তুমি যদি বলো আমি আল্লাহ হাম দেখেন গে নেই আর যখন তুমি চোখ নামা বা এই স্পিডে তোমার গাড়ি কি আদৌ রোডে থাকবে না খালে যাবে তাহলে কি এইসব লজিক হ্যাঁ তোমাদের চোখের দোষ আমাদের কোনো দোষ না বাবা যা আজীব তামাশা ভাই একটা লজিকের তো একটা পয়েন্ট থাকতে হবে ঠিক কি না বলো এটা একদম ইললজিক্যাল কথা আপনি নিজের পোশাককে ঠিক করেন যুব সমাজ এমনি ঠিক হয়ে যাবে আমরা তো ভাই যা যুবকরা এসেছি এরা দেখবেন যারা বোরকাওয়ালি এদেরকে ডিস্টার্ব করে না জিন্সের প্যান্ট পরিহিতা মেয়ের দিকে যুবকের একটা অ্যাট্রাকশন আর বোরকা পরিহিতা নারীর দিকে যুবকের আর একটা অ্যাট্রাকশন যখন কোনো যুবক কোন নারীকে জিন্সের প্যান্ট কিংবা টি শার্ট পরে দেখে যুবকের ভেতরে উল্টা পাল্টা চাহিদা লালসা তৈরি অটোমেটিক্যালি হয়ে যায় আর যখনই যুবক একজন বোরকা পরিয়ে দেয় যুবকরা একদম একদম মনোযোগ দিয়ে শুনবা আমি কিন্তু শুধু হাসাতে আসি নাই তোমাদেরকে বোঝাতে এসেছি হোয়াট ইজ দ্য রিয়েলিটি হোয়াট ইজ দ্য রিয়েলিটি বাস্তবতা আসলে কি যদি আমার চোখের সামনে দিয়ে কিংবা কোনো যুবক যে ইসলাম প্রিয় নবী প্রিয় কোরআন প্রিয় তার সামনে যখনই কোনো মেয়ে সুন্দর হাত মোজা পা মোজা নেকা বোরকা পড়ে যায় যুবক একটা কথাই এই মনে তার আসে ইট ইজ দেওয়ার বউ হইতো রে কথা ঠিক কিনা বলেন ভাই আমার এটা মেয়েদেরকে বুঝতে হবে কিছু কিছু মেয়ে আসলে বোঝে না এরা মনে করে জিতনা দেখায়েঙ্গে উতনা হি পাগল হোগা আসলে বোঝা উচিত যে এই পাগলটা সাময়িক আর যে যুবকটা চরিত্র দেখে পাগল হয় এই যুবক আপনাকে আজীবন ভালোবেসে বউ করে আপনার আপনাকে আগলে রেখে দিবে আর জিন্সের প্যান্ট পরে পরে বের হবেন যে আপনাকে প্রপোজ করবে কোন উদ্দেশ্যে করবে এটা আমি আর আজকে বললাম না এটা আমি আজকে বাদ দিলাম এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিলাম এর জন্য মরার আগে মা বোনদের পর্দা করার দরকারটা আছে না নাই আমি যেটা বলছিলাম প্রিয় ভাইয়ারা তওবা করতে হলে এখনই তওবা করতে হবে আফটার 5 মিনিটস আমি যে বাঁচবো কি বাঁচবো না এটার 1 পয়সা কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে নাই এবার আসেন তাকবীর দিয়ে সবাই তাকবীর দেন লিল্লাহি তাকবীর নগর মানুষ আসলে খুব অ্যাক্টিভ বুঝতে পারছেন